আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুররানী। বিয়ের একগুচ্ছ ছবি আদিল নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুখবরটি জানিয়েছেন। আর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খেপেছেন রাখি। সামাজিক মাধ্যমে এ নিয়ে তিনি বার্তাও দিয়েছেন। নেট দুনিয়া যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। জানা গেছে বিগ বস 12 এর প্রতিযোগী শমী খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রাখির সাবেক স্বামী আদিল খান দুররানী। গত 7 মার্চ বৃহস্পতিবার নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন আদিল। আর তা দেখেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাখি। তার মতে আদিল তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। 2023 সালের জানুয়ারি মাসে আদিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন রাখি সাওয়ান্ত। স্বামীর সঙ্গে সংসার শুরু করার জন্য নিজের নাম পরিচয় বদলে ফেলেন তিনি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি রাখির দাবি আদিলের সঙ্গে নাকি তার ডিভোর্সও হয়নি। এর মাঝেই আদিল দুররানী আবারও বিয়ে করে একরকম সরগোলই ফেলে দিয়েছেন। সাবেক স্বামীর বিয়ের খবর সামনে আসতেই গত 8 মার্চ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান রাখি। সেখানে তিনি লিখেন, আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সব রকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষণ্ণতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি, আমার শরীর নিয়ে খেলেছে আদিল, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। এছাড়াও রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে ক্রমাগত দুঃখের স্টোরি শেয়ার করেছেন। তিনি কেবলই তার সঙ্গে হওয়া কপটতার ঝামেলা এবং যন্ত্রণার কথা বলছেন। রাখি দাবি করেন তার সাবেক স্বামী মেয়েদের জীবন নষ্ট করছে, সে অতীতে অনেক বিয়ে করেছে। রাখি আরও বলেন আদিলের সঙ্গে তার এখনও বিচ্ছেদ হয়নি। উল্লেখ্য, সম্প্রতি ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সেখানে পৌঁছে মক্কায় পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাখি কান্না করে বলছেন, সবাই আমার নামে মিথ্যা কথা বলছে, আমি কোথায় যাব আল্লাহ, সবাই আমাকে অসত্য প্রমাণ করতে চাচ্ছে। রাখি আরও বলেন, বলিউড স্টার হওয়ার জন্য আদিল আমাকে বিয়ে করে, আল্লাহ আমার সাথে ন্যায় হোক, আদিল আমার জীবন শেষ করে দিয়েছে, আল্লাহ আমি আপনার কাছে এই প্রার্থনা নিয়ে হাজির হয়েছি। প্রসঙ্গত 2023 সালের জানুয়ারি মাসে আদিল দুররানীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আনার পর ফেব্রুয়ারি মাসে নিপীড়নের অভিযোগ এনে স্বামীর নামে মামলা করলে তাকে গ্রেফতার করে বোম্বাই পুলিশ। সেই মামলায় সাজা খেটে সম্প্রতি আদিল জেল থেকে ছাড়া পান। পারিবারিক জটিলতার মাঝে গত 21 আগস্ট হঠাৎ করেই উদয় হন রাখির প্রাক্তন স্বামী আদিল দুররানী। জেল থেকে বের হয়েই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নানা মন্তব্য করলেন আদিল। তার অভিযোগ তার সাথে ছলনা করা হয়েছে। শুধু তাই নয়, রাখিকে দেখে নেওয়ার কথাও বলেন আদিল। সাংবাদিক সম্মেলন করে রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন রাখির এই প্রাক্তন স্বামী। তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি, আমার সাথে অন্যায় করা হয়েছে। আদিলের অভিযোগ শুধু তাকেই নয়, রাখি তার প্রথম স্বামী রিতিশের সঙ্গে অন্যায় করেছেন। তার দাবি তিনি নন, উল্টো রাখি তাকে প্রহার করতেন। আদিল আরও বলেন, আমাকে বিয়ের পরও রিতিশের সঙ্গে 1 সপ্তাহ কাটিয়ে এসেছিল রাখি। আমি ডিভোর্স চাইতে গেলে রাখি আমায় প্রহার করে, সে নিজের বয়স নিয়েও মিথ্যে বলে। প্রথমে বলেছিল সে আমার থেকে 7 বছরের বড়, পরে জানি সে আমার থেকে 19 বছরের বড়। এই সকল অভিযোগের মাঝেই ওমরা পালন করতে মক্কায় যান রাখি, ফলে সকল আলোচনা থেমে গিয়েছিল। তবে আদিল দুররানী আবারও বিয়ে করায় পুরনো আলোচনা নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠল।